আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা গণিত 11 অধ্যায় 11.2 অনুশীলনীর 23 নম্বর সৃজনশীলটি করব। তো সবাই বইতে দেখে নাও 23 নম্বর সৃজনশীলটা। প্রশ্নটি দেখো, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 5:12:13 এবং পরিসীমা 30 সেন্টিমিটার। তো কতে আমাদের করতে হবে? ত্রিভুজটি অঙ্কন করো ও কোন ভেদে ত্রিভুজটি কী ধরনের তা লেখো। আমরা জানি কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, মেইনলি তিন প্রকার। এখন অঙ্কের শুরুতে আমরা কী করব, যেহেতু আমার তিনটা অনুপাত দেওয়া আছে 5:12:13, সেই অনুপাতগুলো ভেঙে আমি যদি তিনটি বাহুকে আলাদা আলাদাভাবে লিখতে চাই, তখন আমরা এর সাথে এক্স গুণ করে নিই। যেমন আমি লিখেছি 5x 12x 13x। এখন ত্রিভুজটা আমাকে অঙ্কন করতে বলেছে, ত্রিভুজটা কেমন হবে এটা আমার এই তথ্য দেখেই বুঝে নিতে হবে। ত্রিভুজটি কী ধরনের হতে পারে, সমকোণী, সূক্ষ্মকোণী না স্থূলকোণী? এখন আমাদের মনে মনে আগে চিন্তা করে নিতে হবে যে এটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যায় কিনা। এবং সমকোণী ত্রিভুজের সবথেকে সুন্দর একটা ক্লু হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যেটা কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তো তুমি ফার্স্টে দেখো যে এইখানে দুটো, এবং আমরা জানি অতিভুজ সব থেকে বড়, তো বড় সংখ্যাটির স্কোয়ার বাকি দুইটা সংখ্যার স্কোয়ারের যোগফলের সমান হয় কি না, এটা তোমার আগেই ক্যালকুলেট করতে হবে অঙ্ক করার আগে, যেহেতু আমার ত্রিভুজ আঁকতে হবে। তো আমি এটা ক্যালকুলেট করে দেখলাম যে এটা সমকোণী ত্রিভুজ অর্থাৎ পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে, তাই আমি ছবিটা এভাবে আঁকলাম। এখন আবার বলেছে যে কোন ভেদে কী ধরনের ত্রিভুজ এটা বলতে। তো আমি যেহেতু আগে থেকে জেনে গেছি এটা সমকোণী ত্রিভুজ, কিন্তু আমাকে তো এটা ব্যাখ্যা করে বলতে হবে অ্যান্সারটা। তোমরা অনেকেই করো কি, ছবি এঁকে ফাইনালি বলে দাও সুতরাং এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এটা ভুল। এটা আমাদের এক্সপ্লেইন করে দিতে হবে যে কীভাবে, কোন ক্যাটাগরি বা কী প্যারামিটার দেখে আমি বুঝলাম যে এটা সমকোণী ত্রিভুজ। এখন ত্রিভুজ এবিসি এ এবি স্কোয়ার বিসি স্কোয়ার আগে আমরা বের করি, যেহেতু এবি এর মান আমরা ধরলাম 5x, বিসি 12x, এটার স্কোয়ার বসিয়ে দেখলাম 169। এখন দেখি এই দুটোর যোগফল, স্কোয়ারের যোগফল এসি এর স্কোয়ারের যোগফলের সমান, এসি এর স্কোয়ারের সমান হয় কিনা। তাহলে এসি স্কোয়ার বের করে দেখলাম 169x স্কোয়ার। তো যেহেতু এই দুটা জিনিস মিলে গেছে, তো আমি দেখো কী লিখেছি, যে এটা যা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে, সুতরাং ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি সমান 90 ডিগ্রি। এখন আমি তোমাদের একটা টিপস দিতে চাই যেটাতে সহজেই তুমি বুঝে যাবা এটা আসলে পিথাগোরাসের সূত্র কি না, বা পিথাগোরাসের সূত্রে লম্বভূমি অতিভুজ থাকে, এই তিনটা বাহু আসলে লম্বভূমি অতিভুজ কি না। আচ্ছা, এগুলো কিন্তু আমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। অবজেক্টিভে এরকম কয়েকটা অপশন দেয়, দিয়ে বলে কি নিচের কোনটি দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। এখন দেখো আমার কাছে এই তিনটা জিনিস ছিল, তিনটা সংখ্যা ছিল, তো আমি কি করব, সব থেকে ছোটো সংখ্যাটাকে স্কোয়ার করে দুই দিয়ে ভাগ করব। তাহলে 5 স্কোয়ার 25 ÷ 2 = 12.5। এখন একটা জিনিস খেয়াল করো, 12.5-এর আগের সংখ্যাটা কি 12, এই যে 12, আর 12.5-এর পরে কি সংখ্যা আসবে 13, এই যে এখানে 13। আবার বলি, ছোট সংখ্যাটিকে স্কোয়ার করে দুই দিয়ে ভাগ দিব, তাহলে আমার 25, 25-কে দুই দিয়ে ভাগ করলে 12.5। তাহলে 12.5 কোন দুইটা সংখ্যার মাঝে, এই সংখ্যাটা কোন দুইটা সংখ্যা, অর্থাৎ এর আগের সংখ্যাটি হচ্ছে 12, পরের সংখ্যাটি হচ্ছে 13। এভাবে আমরা যদি হিসাব করি তাহলে পারা যাবে। অনেক সময় মনে করো আমার এই 12 বা 13 নাই, বলছে যে 5-এর সাথে আর কোন দুইটা সংখ্যা নিলে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, সেক্ষেত্রে আমরা কি করব, 5-কে স্কোয়ার করে দুই দিয়ে ভাগ করলাম, 12.5 পাইলাম। তো এটা দিয়ে আমি এক্সপ্লেইন করব যে এটা আমার আগের সংখ্যা এত, পরের সংখ্যা এত। একইভাবে এই দুটা ট্রাই করো তো, দেখো মিলে কি না। আর তোমাদের মাথাও যদি অন্য কোনো পিথাগোরাসের এরকম তিনটা তিনটা তথ্য থাকে, সেটাও একটু করে দেখো যে মিলে কিনা। এই দুটো এখন করে দিবাম। ওকে, আরেকটা, অনেক সময় আমাদের এগুলো তো মুখস্থ করতে হচ্ছে ম্যাক্সিমাম, তো মুখস্থ হয়েও গেছে অলরেডি, তারপরে একটু টিপসটা জেনে রাখলে বোধহয় ভালো লাগে, ভালো হবে আমাদের জন্য। 12 স্কোয়ার
সহজ সিস্টেম দেখো, টুয়েলভের শেষের সংখ্যাটা কত? টু। এই টুয়েলভের সাথে সেই টু আমি যোগ করব, যোগ করলে কত হয়? ফোরটিন। তাহলে আমি লিখে নিলাম আগে এই যে ফোরটিন। এরপরে কী করবো, যে লাস্টের সংখ্যার উপরে স্কোয়ার, এই যে টু এর স্কোয়ার যা হয় সেটা আমি লিখে দিলাম ফোর। খুবই ইজি। আমার আছে টুয়েলভ, টুয়েলভের লাস্টের সংখ্যা টু, তাই টুয়েলভের সাথে টু যোগ করে যা হলো সেই ফোরটিন আগে আমি লিখে দিব। লেখার পরে তিন নম্বর সংখ্যাটা কি বসাবো? এই টু এর স্কোয়ার, শেষের সংখ্যাটির স্কোয়ার। একইভাবে দেখো থার্টিনের স্কোয়ার মিলে কি না, থার্টিনের শেষের সংখ্যা কত? থ্রি। তো থার্টিনের সাথে থ্রি যোগ করলে হয় সিক্সটিন, এই যে সিক্সটিন লিখলাম। এবার থ্রি এর স্কোয়ার করলে হয় নাইন, এই যে নাইন লিখলাম, মিলে গেল। একইভাবে সতেরো নম্বরটা করব এটা, এবং মনে রাখবো যে এই সিস্টেমটা কিন্তু শুধুমাত্র টোয়েন্টির আগ পর্যন্ত সংখ্যার জন্য প্রযোজ্য। বিশের উপরে, বাইশ, একুশ, এটার ক্ষেত্রে কিন্তু অন্য নিয়ম, এত ইজি না, ওটা আলাদা সিস্টেম। তো সতেরোর ক্ষেত্রে এটা একটু আলাদা বলেই আমি দেখাচ্ছি সিস্টেম কি। সতেরোর সাথে সাত যোগ করবো এবং সাতের স্কোয়ার তার সাথে অ্যাড করব। তো দেখো সতেরোর সাথে সাত যোগ করলে কত হয়? টোয়েন্টি ফোর। আর তিন নম্বর সংখ্যাটা কি হবে? সাতের স্কোয়ার, সাতের স্কোয়ার কত? সাত সাতটা উনপঞ্চাশ, মানে ফোরটি নাইন। তো ফোরটি নাইন আমি বসালে তো 2449 হলো, সেটা করা যাবে না। আমার কি করতে হবে, ওই যে ফোরটি নাইনের নাইনটা থাকলো আর ওই যে ফোর, ফোরটি নাইনের নয় বসালাম আর হাতে থাকলো চার, এই চার এই সামনের সংখ্যার সাথে যোগ করে দিব, 289। তোমরা ক্যালকুলেটার ইউজ করে দেখো অ্যান্সার এরকম আসে কি না। তো সেমভাবে ইলেভেন আর ফোরটিন এটাও ট্রাই করো। ওকে, পরের পরের অংশ কী ছিল? বলেছে যে খ, বৃহত্তর বাহুকে বাহুর দৈর্ঘ্য, বাহুকে দৈর্ঘ্য, ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা আমরা এখন নির্ণয় করব। তাহলে দেখো কী লেখা যায়। খ, দেওয়া আছে ত্রিভুজের অনুপাত বাহুগুলোর এত, পরিসীমা হচ্ছে 30 সেন্টিমিটার। এখন আমরা যে ধরে নিব ত্রিভুজের বাহু তিনটি হচ্ছে 5x, 12x, 13x, তাহলে এগুলো যদি ত্রিভুজের বাহু হয় তাহলে পরিসীমা কত? পরিসীমা আমরা জানি ত্রিভুজের তিন বাহুর যোগফল হচ্ছে তার পরিসীমা, বা যে কোনো জ্যামিতিক যে ইগুলো আছে, যে আমাদের ত্রিভুজ, তারপরে চতুর্ভুজ, পরিসীমা বলতে সকল বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। চতুর্ভুজের পরিসীমা হবে চার বাহুর যোগফল, পঞ্চভুজের পরিসীমা পাঁচ বাহুর যোগফল। ওকে, তো এই তিনটা যোগ করলে হয় 30x। তো এক্সকে নিয়ে তো আমি অঙ্ক করলে হবে না, এক্সের একটা মান বের করে আমার অ্যাপ্রোপ্রিয়েট বাহুর দৈর্ঘ্যগুলো লাগবে। এখন প্রশ্ন মতে এই যে 30x এর মান 30 কিন্তু দেওয়া আছে, তাহলে এক্স এর মান আসলো 1। সুতরাং ত্রিভুজের বাহু তিনটি হচ্ছে 5 সেন্টিমিটার, 12 আর 13 সেন্টিমিটার। এখন আমার প্রশ্নে কিন্তু বলছে যে ত্রিভুজের বৃহত্তর বাহুকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরব আর ক্ষুদ্রতর বাহুকে আয়তক্ষেত্রের প্রস্থ ধরে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তো আমি ধরলাম বৃহত্তর বাহু ছিল 13, 13কে এই যে প্রস্থ দৈর্ঘ্য ধরলাম BC, আর ক্ষুদ্রতর বাহু ছিল আমাদের 5, এই ABকে হচ্ছে আমরা 5 সেন্টিমিটার ধরলাম, এটা AB হবে। এখন এই আয়তক্ষেত্রটা অঙ্কন করলাম। তো প্রশ্নে একটু খেয়াল করো, আমাদের বলছে কি যে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমি একটা আয়তক্ষেত্র আগে আঁকলাম, এবারে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, কারণ কর্ণের সমান একটা বর্গের বাহু। এবার কর্ণের দৈর্ঘ্য বের করলে আমি কি বর্গের বাহু পেয়ে যাব, আর বর্গের বাহু বের করলে বর্গের ক্ষেত্রফল বের করতে পারবো, সহজ হয়ে যাবে আমার বিষয়টা। তো আমাদের প্রশ্নটা পড়ে টার্গেট নিতে হবে যে আমার পরবর্তী স্টেপটা কী, আমি কিভাবে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো আগে প্রথম কাজ কী ছিল, যে বৃহত্তর বাহুর দৈর্ঘ্য ধরবো, ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরবো, এই ধরে নিলাম, ফার্স্ট কাজ শেষ। এখন পরের লাইনে, পরের অংশে কী চাচ্ছে? আয়তক্ষেত্রের কর্ণ। আমি কি এখানে ক্ষেত্রফল বের করবো আয়তক্ষেত্রের? করব না, কারণ এখানে ক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল রিলেটেড কোনো কথা বলেনি, বলছে আয়তক্ষেত্রের কর্ণের কথা। তাই আমি আগে আয়তক্ষেত্রের কর্ণ বের করব। এটা সূত্র, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। তাহলে এভাবে করে আমি কর্ণ বের করলাম। এবার দেখো প্রশ্নে কর্ণ কার সমান বলেছে, বলেছে কর্ণটা
বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল, অর্থাৎ একটা বর্গের বাহু। তাহলে লিখে নিলাম আমি প্রশ্ন মতে বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে আয়তক্ষেত্রটির কর্ণ এসি। তাহলে ওই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এটা, আমি যেটা বের করলাম একটু আগে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহুর স্কোয়ার, তাহলে বাহুর স্কোয়ার করে দিলাম, শেষ, আমার উত্তর বের হয়ে গেল। তাহলে প্রশ্নে ফার্স্টে বলছিল যে বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরো, ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরো, তাহলে আমি সেটা আগে ধরে নিলাম। এরপরে বলছে আয়তক্ষেত্রের কর্ণ, তাহলে আমি কর্ণ বের করলাম। এরপরে আমার বলছে যে আয়তক্ষেত্রের কর্ণটা হচ্ছে একটা বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান, তাহলে বাহুর দৈর্ঘ্যের সমান এই যে ধরে নিলাম। এবার ফাইনালি আমার চাইছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কোয়ার, তাই আমি স্কোয়ার করে উত্তর বের করলাম। এরপর দেখো গ, গতে কী চাইছে, উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এত বাড়ে, 10% বাড়ে, আর প্রস্থ যদি 20% বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে কিন্তু আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কথা বলছে, তাই আমি গতে এসে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। দেখো কত বৃদ্ধি পাইছে এটা জানার জন্য কি আমার আগের ক্ষেত্রফল বের করতে হবে না, আমার বর্তমান অবস্থা অর্থাৎ 13-5 থাকাকালীন যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমার আগে বের করে নিতে হবে, না হলে আমি বুঝবো না যে আমার নতুন ক্ষেত্রফল কত বাড়লো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করলাম। এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে কি হবে, নতুন দৈর্ঘ্য হবে ওই যে আগের যে 13 তো থাকবেই, সাথে 13-র সাথে কিছুটা অংশ যোগ হবে, যেটা বৃদ্ধি পাচ্ছে সেই অংশ যোগ হবে, তাই যোগ 13-এর 10%, এই 13-এর 10% বাড়ছে দৈর্ঘ্য। কিন্তু 10% বাড়া মানে আমার যে দৈর্ঘ্যটা আছে তার 10% বেড়ে গেল, অর্থাৎ 13-এর 10%। এবং আমরা অঙ্কের যে কাজগুলো আছে, যে যোগ বিয়োগ গুণ ভাগ, এক্ষেত্রে আমরা জানি এর কাজ আগে করতে হবে, এর কাজ আগে করা মানে এর গুণের সম্পর্ক, গুণেই সেম জিনিস, কিন্তু গুণ আর এর দুটোই যদি এক জায়গায় থাকে সেক্ষেত্রে আমার এর কাজ আগে। বড মাস একটা আমাদের প্যারামিটার আছে, BODMAS, সেখানে আছে কি যে ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন, MAS, অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, এর মানে হচ্ছে বন্ধনী, তারপরে এর, তারপরে ভাগ গুণ, তারপরে অ্যাডিশন যোগ বিয়োগ, এভাবে। তাই আমার এর কাজটা আগে করে নিচ্ছি। এখন 10%কে আমরা এইভাবে লিখতে পারি 10/100, তো 10/100 এটা কেটে দিলে থাকে 10, 13/10 হচ্ছে 1.3, তাহলে 14.3। একইভাবে প্রস্থ বের করবো, 20% প্রস্থ যদি বাড়ে তাহলে আগের প্রস্থ ছিল 5+5এর 20%, তো 5+5 × 20কে আবার সেমভাবে লিখতে পারি 20/100, তাহলে 5+1 = 6 সেন্টিমিটার। আচ্ছা, এখানে যদি আমাদের হ্রাস করার কথা বলতো, তাহলে কিন্তু আমরা 5-5এর 20% এই জায়গায় বিয়োগ করতাম, বৃদ্ধি বললে আগের প্রস্থের সাথে নতুন প্রস্থের যোগ, আর হ্রাস বললে আগেরটা থেকে নতুন প্রস্থের অংশটা বিয়োগ। এই হয়ে গেল আমাদের নতুন হ্রাস আর নতুন বৃদ্ধি। তো এখানে বলছে যে শতকরা কত ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। এখন আমরা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি আর প্রস্থ বৃদ্ধি দেখছি, কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি তো এখনও বুঝতে পারিনি। তাহলে ক্ষেত্রফলটা কীভাবে বৃদ্ধি করব, এই যে আয়তক্ষেত্রের নতুন ক্ষেত্রফল নতুন দৈর্ঘ্য গুণ নতুন প্রস্থ দিয়ে নতুন ক্ষেত্রফল বের করে নিলাম। এবার আমি বুঝবো যে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে। এই যে আগের ক্ষেত্রফল, সরি, নতুন ক্ষেত্রফল যেটা বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল মাইনাস পূর্বের ক্ষেত্রফল সমান 20.8 বর্গ সেন্টিমিটার, এটা ক্ষেত্রফল বেড়ে গেল। এখন বলছে আমাকে শতকরা কত বাড়লো, তো আমরা শতকরা বের করতে গেলে তো আমার 100তে বের করতে হবে। এবং সবসময় মনে রাখবা, বৃদ্ধি বা হ্রাস বলো, লাভ বা ক্ষতি, সবসময় পূর্বের যে ভ্যালু সেটার উপরে ডিপেন্ড করে, নতুন ক্ষেত্রফল না। এক্ষেত্রে পুরনো ক্ষেত্রফলের সাথে রিলেট করতে হবে। আগের ক্ষেত্রফল ছিল 65 বর্গ সেন্টিমিটার, তাহলে 65 বর্গ সেন্টিমিটারে বৃদ্ধি পায় 20.8 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা কখনোই লিখবো না যে 85.8 বৃদ্ধি পায়, এটাতে বৃদ্ধি পায় আমরা বলবো না, আমরা
যেটা আদি ক্ষেত্রফল সেটার সাথে রিলেট করব। তাহলে 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়, 100 সেন্টিমিটারের বৃদ্ধি পায়, ফাইনালি দেখা যাচ্ছে 32 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ ক্ষেত্রফল শতকরা 32 সেন্টিমিটার বৃদ্ধি পাবে। এই প্রথম লাইনটা আমি প্রশ্নের সাথে মিল রেখে লিখেছি, এভাবে লিখলে ভালো, বা তোমরা আবার লিখতে পারো ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 32%। আমি শতকরা কথাটা বললে কিন্তু পার্সেন্ট লিখবো না, শতকরা বললে লিখবো 32 সেন্টিমিটার, আর শতকরা যখন বলবো না তখন 32% লিখবো। যাই হোক, তোমরা এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করো, এই সৃজনশীলটা অনেক ইম্পর্টেন্ট, আর বাকি অঙ্কগুলোও বাসায় প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে।